আমি যেখানে দাঁড়ায় আছি এটা হলো যশোর জেলার চৌগাছা থানা এবং ফুলসারা ইউনিয়ন। গত 3 দিন আগেও আপনাদেরকে একটু দেখাই, ভিউগুলি দেখেন, ভিউগুলি কি অবস্থা। 3 দিন আগে এখানে বিন্দু পরিমাণ পানি ছিল না, 70 মিলিমিটার বৃষ্টিতে গত পরশু দিন পুরাই সব ডুবে গেছিলো আর কি। সেখানে আমি এই 3 দিন পরে আবার আসছি, আসার পরে এই জায়গাটা এরকম অবস্থা দেখছি। তার মানে ইন্ডিয়া ওদিকে আমাদের 10টি জেলা ডুবাই দিয়েছে আর বৃষ্টির পানিতে আমাদের এদিকে খালবিল ডুবে গেছে। এটা হলো যশোর চিত্র দেখাচ্ছি জাস্ট। কিন্তু মানুষগুলি আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো আছে, তারা সুখী শান্তিতে আছে। কিন্তু আমাদের যে 10টি জেলায় যেসব ভাই বোনেরা পানিতে তলিয়ে আছে, তাদের জন্য আসলে আমাদের মানবিক যেটা আর কি, যে মানবিক দৃষ্টিতে দেখা উচিত কিংবা তাদের পাশে যেয়ে দাঁড়ানো উচিত আর কি। যাক, আল্লাহর অশেষ রহমত যে আমরা যশোর জেলার বাসিন্দারা খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, এটাই আর কি। আপনারা দেখলেন যে কি অবস্থা, একটু চারি সাইডে দেখাও যে এখানকার যে মাঠের যে অবস্থাটা কিংবা মাঠের যে পরিবেশটা। এটা আমি এখন দাঁড়াই আছি যে জায়গায়, এটা হলো বিল, কিন্তু এই বিলের ভিতরেই এত পানি আর কি বৃষ্টির কারণে। তা আপনাদেরকে জাস্ট অল্প একটু যতটুকু পারলাম দেখালাম এইরকম আশেপাশে যে বিলগুলি আছে সেখানে এইরকম অবস্থা, প্রচুর পানি, প্রচুর পানি এদিকে। কিন্তু এটা বন্যার পানি না, এটা ইন্ডিয়ার বিটলামোর পানি না, এটা আল্লাহ পাকের রহমতের পানি। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।